আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আগে হানাফি ছিলেন, কীভাবে সহি আকিদায় আসলেন বিস্তারিত জানাবেন। জি, আমি আগে হানাফি ছিলাম, জাল হানাফি, এখন আমি হয়েছি সহি হানাফি। কেন? ইমাম আবু হানিফা রহিমুল্লাহ বলছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তাহলে সহি হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব, তাহলে সহি বুখারি ইমাম আবু হানিফার মাযহাব, সহি মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, পৃথিবীতে যত সহি হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাযহাব, আর জয়ীব জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি। ইমাম আবু হানিফা আরো বলেছেন, ইজা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে সুরে ফেলো। এই জন্য ইমাম আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে পড়ে যায়, তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই। ইমাম আবু হানিফাকেই তো মানলাম, উনি কি বলেছেন, যখন আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তাহলে তোমরা ফেলে দাও। তাহলে আমরা যদি ফেলে না দেই তাহলে তো ইমাম আবু হানিফাকে মানলাম না। তাহলে মানলাম কখন? যখন কথাটাকে ফেলে দিলাম, কোরআন হাদিসকে মানলাম, তখন ইমাম আবু হানিফাকে মানা হলো। এই জন্য আমি এখন সহি হানাফি। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি বলে আল্লাহ নিরাকার, বা কেউ যদি বলে আল্লাহ কোথায় তা আমি জানি না, অথবা কেউ যদি বলে আল্লাহ আরশে আছে, আরশ কোথায় তাও যা আমি জানি না, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন ফাহুয়া কাফিরুন, তাহলে ওই ব্যক্তি কাফের। অথচ অনেকেই হানাফি দাবি করে কিন্তু তারপরেও বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এটা সম্পূর্ণ ইমাম আবু হানিফার আকিদার বিরুদ্ধে। আমি ফরজ সলাতের পর দলীয় মোনাজাত করি না, কিন্তু আমি যেই মসজিদে সলাত আদায় করি সেখানে দলীয় মোনাজাত হয়। অনেক সময় মুয়াজ্জিন না থাকলে আমাকে সলাত পড়াতে হয়, তাই বাধ্য হয়ে আমিও দলীয় মোনাজাত করাই। ইসলামের দৃষ্টিতে এই আমার ভুল নাকি ঠিক? না করলে বিভ্রান্ত সৃষ্টি হবে। জি, আপনি যদি ফরজ সলাতের পরে মোনাজাত করা সম্পূর্ণ বিদাত। কেন? আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর সাহাবি করেন নাই, তাবি করেন নাই, কোরআনে বর্ণিত হয় নাই, হাদিসে বর্ণিত হয় নাই, আল্লাহর নবীর সম্মিলিত মোনাজাত করতে বলেন নাই, এই জন্য এটা বিদাত। তাহলে বিদাতের সাথে কখনো আপোষ করা যাবে না। আপনার জন্য উচিত হচ্ছে, প্রথম উচিত হচ্ছে, আপনি যদি সলাত আদায় করেন তাহলে আপনি মোনাজাত করতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে ফেতনা হয় বা অনেক সমস্যা হয়, তাহলে আপনি সলাত আদায় করাবেন না, তাহলে আপনি সলাত আদায় করাবেন না, অন্য কাউকে দিয়ে সলাত আদায় করাবেন। আর তারপরেও যদি কেউ নাই থাকে সলাত আদায় করাবার, আপনাকেও যদি পড়াতে হয়, তাহলে কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো পদ্ধতিতেই আপনাকে মুনাজাত করার জায়েজ পদ্ধতি ইসলাম দিতে পারে না। অতএব এটা বিদাত, এই বিদাত থেকে সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদাত থেকে হেফাজত করুন। মহিলারা পর্দা কতটুকু করবে, মুখমণ্ডল খোলা রাখার বিধান কি? এখানে ইখতিলাফ আছে, তবে সবচেয়ে উত্তম কথা হচ্ছে মহিলারা তাদের মুখ, তাদের হাত এবং তাদের পা সব কিছু পরপুরুষ থেকে ঢেকে রাখবে, এবং তাদের চেহারার উপর দিয়ে জিলবাব অর্থাৎ কাপড় বা যে কোনো চাদর ছেড়ে দিবে যাতে তাদেরকে চেনা না যায়।